আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইর ইসলাম কুকিং আশা করি সবাই ভালো আছেন আজকের আয়োজনে থাকছে রাজশাহীর বিখ্যাত আলুঘাঁটির রেসিপি অনেকে এটাকে আলু বলে থাকেন আগেকার দিনে এমন কোনো বিয়ের অনুষ্ঠান ছিল না যে যেখানে আলুঘাঁটি থাকবে না বিশেষ করে গায়ে হলুদের খাবারে মেনুতে আজকে সে অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন চলুন তাহলে রেসিপিটা দেখে নিই আলুঘাঁটি বানানোর জন্য এখানে আমি চার পিস বড় সাইজের আলু নিয়েছি আর আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি এখন এগুলোকে হাত দিয়ে ভেঙে নিব। ভেঙে একেবারে ভর্তা বানানো যাবে না আধা ভাঙ্গা করে নিতে হবে আর নতুন আলু দিয়ে আলুঘাঁটি বানালে সবচেয়ে বেশি মজা হয় আমি ঠিক যেইভাবে ভেঙে নিয়েছি এভাবে আলুগুলোকে ভেঙে নিতে হবে আর নিয়েছি মাছ এখানে আমি রুই মাছের একটা লেজ নিয়েছি আর একটা মাথা নিয়েছি মাথাটাকে আমি দুই অংশ করে নিয়েছি আর খুব ভালোভাবে এগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি তবে মাথা আর লেজ দিয়ে যে আলুঘাঁটিটা বানাতে হবে সেরকম কোনো কথা নেই আপনারা মাছের যে কোনো অংশ দিয়েই বানাতে পারেন বিয়ে বাড়িতে তো বড় বড় আস্ত মাছ দিয়ে আলু আলুঘাঁটিটা বানানো হয় এদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর প্যানটাকে গরম করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল হাফ কাপ তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ এ রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি পাঁচটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি এখন এই পেঁয়াজ আর মরিচটাকে আমি একটু হালকা করে ভেজে নিব খুব বেশি ভাজার প্রয়োজন নেই পেঁয়াজটা নরম হয়ে আসলেই চলবে পেঁয়াজটা নরম হয়ে আসলে আমি এর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি চারটা এলাচ চারটা লবঙ্গ দুইটা এক ইঞ্চি সাইজের দারুচিনি আর একটা তেজপাতা আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি এখন এই গরম মশলাগুলোকে আমি একটু ভেজে নিব যাতে করে গরম মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে বের হতে পারে গরম মশলাগুলো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দুই টেবিল চামচ অর্থাৎ এক টেবিল চামচ আদা এক টেবিল চামচ রসুন এখন এই আদা রসুনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে আদা রসুন ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করব প্রথমে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ আর দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া একটা চামচ এখন এই সব মশলাগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব সব শেষে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবারে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা যতটা ভালো হবে কষানো হবে তরকারির টেস্ট কিন্তু ততটাই ভালো আসবে মশলাটা কষানোর সুবিধার্থে যদি মনে হয় যে পানির প্রয়োজন তাহলে সামান্য পরিমাণে পানি অ্যাড করতে পারেন এতে করে মসলাটা খুব ভালো হবে কষানো হবে আর মসলাটা পুড়ে যাবে না মসলা কষাতে কষাতে যখন দেখবেন যে মশলার উপরে তেল উঠে এসেছে আর মসলাটা নিচে লেগে যাচ্ছে তখন বুঝতে হবে মসলাটা কষানো হয়ে গেছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে মাছের মাথা লেসটা দিয়ে দিচ্ছি এখন এই লেজ আর মাথাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে কষিয়ে নিব ফিরে আসলাম কিছুক্ষণ পর আমি মাছগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর এর মাঝে ঢাকনা উঠিয়ে কয়েকবার উল্টে পাল্টে দিয়েছি না হলে নিচে লেগে যেতে পারে আর মাছটা কষানোর সময় সামান্য পরিমাণে পানি অ্যাড করে মাছটা কষিয়ে নিয়েছি যখন দেখবেন যে মাছটা এভাবে খুলে খুলে আসছে তখন বুঝতে হবে যে মাছটা খুব ভালো হবে কষানো হয়ে গেছে আর মাছগুলোকে কিন্তু আস্ত রাখা যাবে না এগুলোকে এভাবে ভেঙে দিতে হবে আমি সবগুলো মাছ ভেঙে দিয়েছি এখন এই মাছের মধ্যে যে আলুটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিব। আলুটা অ্যাড করে দেওয়ার পর আলুটাকে আর মাছটাকে একসঙ্গে কষিয়ে নিতে হবে তবে খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই দুই তিন মিনিট কষালেই চলবে জাস্ট আলুটাকে একটু ভেজে নিতে হবে আলুগুলো ভাজা হয়ে গেছে এখন এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি তবে পানি কতটুকু লাগবে তার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই আপনারা কতটুকু ঝোল রাখতে চাচ্ছেন সেই হিসাব করে পানিটা দিতে হবে আমি এখানে তিন কাপ পানি অ্যাড করেছি পানিটা একটু বেশি অ্যাড করাই ভালো যেহেতু এটা আলুর ঘাঁটি আর আলুর ঘাঁটিতে ঝোল টেনে নেয় এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর অপেক্ষা করব বলক আসা পর্যন্ত বলক চলে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি এখন আর ঢাকনা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই ঢাকনা ছাড়াই এখন রান্না করতে হবে আর চুলার তাপটা মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে নাহলে ঘাঁটিগুলো চারপাশে ছিটকে পড়বে কিছুক্ষণ পরপর এটাকে নিয়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে এখন এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত ঝোলটা কমে আসে ফিরে আসলাম বেশ কিছুক্ষণ পর এর মধ্যে ঝোলটা অনেকটাই কমে এসেছে সব শেষে এখানে আমি টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ জিরার গুঁড়াটা সবশেষে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে ঘন্টর টেস্টটা দ্বিগুণ হয়ে যায় এই পর্যায়ে আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন আমি ঝোলটা আর বেশি কমাবো না কারণ এটাকে নামানোর পরে ঠান্ডা হলে এটা আরও একটু টেনে আসবে এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চুলাটা অফ করে দিচ্ছি আশা করছি আজকের আলু ঘাটির অথেন্টিক রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ